সবাইকে প্রণাম জানাই। আজকে মঙ্গলবার, ভগবানের জীবনী দ্য গ্রেটেস্ট নিয়ে আলোচনা। তো আজকের যেটা মেন টপিক সেটা হচ্ছে যে একজন শিষ্যকে আধ্যাত্মিক পথে, শিষ্য হোক বা কোনো আধ্যাত্মিক অ্যাসপিরেন্ট হোক, তাকে আধ্যাত্মিক পথে এগোনোর জন্য কি করতে হবে, তার করণীয়টা কি, কিভাবে কি করলে সে তাড়াতাড়ি ডেভেলপমেন্ট করবে। তো এই প্রশ্নটা আমাদের সবাইরই থাকে যে কি করলে আমি এগোতে পারবো আর কি আমাকে করতে হবে। ভগবানেরও এই প্রশ্নটা ছিল তার গুরুদেবের কাছে। ভগবান তার গুরুদেবকে জিজ্ঞেস করেছিলেন যে আমাকে কি করতে হবে বলুন, আমাকে কি সংসার ছাড়তে হবে না কি করতে হবে। তো পবিত্রানন্দজি বলেছিল না, সংসার ছাড়ার কোনো প্রয়োজন নেই, তুমি যেই জায়গায় আছো সেখানে থেকেই তুমি জপ ধ্যান নিয়মিত চালাও। তো ভগবান ও তার গুরু মহারাজজির মধ্যে যে ধরনের উচ্চতম জ্ঞানের কথা আদান প্রদান হতো, অন্যান্য কোন শিষ্যের সাথে হতো কিনা সন্দেহ আছে। তো ভগবানকে তিনি চিঠিতে যেই কথাগুলো লিখতেন, এখন অবশ্যই গুরুর সামনে বসে শ্রবণ করা আর চিঠির আদান প্রদানে কথাবার্তা হওয়া, দুটোর মধ্যে তো অনেক আকাশ পাতাল তফাৎ। তো উনি পবিত্রানন্দজি সময়ে তো মানে তার যারা শিষ্য ছিল তারাও এখন দেহ রেখেছেন, মানে পবিত্রানন্দজি দেহ রেখেছেন 1985 সাল, তো অনেক বছর আগে। তো তার শিষ্যরাও এখন ভগবানেরই 80 বছর বয়স, তো তাদের শিষ্যরাও মানে দেহই রেখেছেন। তো তিনি অন্য শিষ্যদেরকে কিরম বা কতটা উচ্চ বেদান্তের কথা বলতো এটা আমাদের জানা নেই, কিন্তু ভগবান যিনি গৃহস্থ তা ভগবান খুব একটা পবিত্রানন্দজি সঙ্গও করেননি, এত তাড়াতাড়ি একজনকে চিঠির মাধ্যমে এই উচ্চ তত্ত্বের কথা বলা এটা খুব বিরল, মানে একদমই দেখা যায় না। সন্ন্যাসী হলে নয় বোঝা যায় যে এই বিষয়টা নিয়েই 24 ঘন্টা রয়েছেন, কিন্তু ভগবানের একটা ফ্যামিলি আছে, তার চাকরি আছে, শুধু তার নিজের পরিবার না, তার বাবা মাকে দেখতে হচ্ছে, ভাই বোনদের দেখতে হচ্ছে, শ্বশুর বাড়ি, ভগবানের অনেকজনের দায়িত্ব ভগবানের উপরে ছিল। তো এটা খুবই বিরল। এই চ্যাপ্টারটার মধ্যে মানে এটা দেখব যে ভগবান তো এখানে একজন শিষ্য, তখনও তার জ্ঞান লাভ হয়নি, তিনি সবে এই পথে চলা শুরু করেছেন এবং তিনি গুরুর থেকে বেদান্ত চিঠির মাধ্যমে শুনছেনও বলা যাবে না, পড়ছেন আর কি, চিঠির মাধ্যমে পড়ছেন। তো এখানে ভগবান একটা শিষ্য, ভগবান একজন শিষ্য। তো একজন শিষ্যকে কিভাবে চলা উচিত আধ্যাত্মিক পথে, এখানে দৃষ্টান্ত কিন্তু ভগবান। কারণ আমরা যেভাবে ভগবানকে পেয়েছি, আমার গুরু তো ভগবান, আমি যেভাবে ভগবানকে পেয়েছি, আমি যদি ভগবানের জায়গায় থাকতাম সত্যি কথা আমি পারতাম না। এত দূরে গুরুদেব থাকেন, চিঠির আদান প্রদান করে, আর এখন অবশ্য আমাদের একটু সুবিধা হয়েছে, ভিডিও কল আছে, ভয়েস রেকর্ডিং আছে, তখন শুধু চিঠি। তো আমি যদি ওই সময় থাকতাম আমি কতটা আধ্যাত্মিক উন্নতি করতে পারতাম আমার ডাউট আছে। তো ভগবান আমাদের কাছে একটা দৃষ্টান্ত একজন শিষ্য হিসেবে, যে কিভাবে তিনি চলেছেন, কিভাবে তিনি তার গুরুর কথা শুনেছেন। একটা সামনে রেফারেন্স বা এক্সাম্পল থাকলে কি আমাদের ফলো করতে সুবিধে হয়। তো ভাগ্যি সেই বইটা বেরিয়েছিল, নালে সত্যি কথা মানে এই কথাগুলো জানতেই পারতাম না। তো এই চ্যাপ্টারটায় প্রজ্ঞানন্দ মহারাজ যিনি বইটাকে লিখেছেন, তিনি এইটাই দেখানোর চেষ্টা করেছেন যে পবিত্রানন্দজি ভগবানকে যে কথাগুলো বলতেন, আধ্যাত্মিক কথা শুধু পড়া বা শোনার কিন্তু সাবজেক্ট নয়। শুধু পড়লাম, একটু একটু শুনলাম, এইটুকু করলে কিন্তু আধ্যাত্মিকতা হবে না। একদম সর্বপ্রথম হচ্ছে আধ্যাত্মিক ব্যাপারই অনুভব, পুরোটাই দাঁড়িয়ে আছে অনুভবের ওপর। পড়াশুনো করে, বেদান্ত শ্রবণ করে পণ্ডিত হওয়া যাবে, জ্ঞানী হওয়া যাবে না, ওটার জন্য অনুভব লাগবে। তো অনুভব তো সর্বপ্রথম, যে পবিত্রানন্দজি ভগবানকে যেই চিঠি লিখছে, যেই আধ্যাত্মিক উপদেশই দিচ্ছেন, ভগবান সেটাকে সর্বপ্রথমে মনন করছেন। মননের আগে কিন্তু একটা ব্যাপার আছে, মননের আগে আসে শ্রদ্ধা, বিশ্বাস। শিষ্যের সর্বপ্রথম যেটা দরকারি, ভীষণ ভাবে প্রয়োজনীয়, সেটা হচ্ছে গুরুর প্রতি শ্রদ্ধা এবং গুরুর প্রতি বিশ্বাস। শুধু গুরুর প্রতি না, যেই সাবজেক্টটা গুরু আমাকে বোঝাচ্ছেন বেদান্ত, সেটার প্রতিও আমাকে শ্রদ্ধা এবং বিশ্বাস রাখতে হবে।
যে বেদান্তে যে ব্রহ্মের কথা বলছে সেইটা আছে এবং আমি সেটা উপলব্ধি করতে পারবো, এবং যেই গুরু আমাকে রাস্তা দেখাচ্ছেন তিনি যেহেতু রাস্তা দেখাচ্ছেন আমাকে, তিনি ঠিক রাস্তা দেখাচ্ছেন এবং তিনি আমাকে একদম শেষ অবধি নিয়ে যাবেন, এই দুটো লাগবেই লাগবে। এবং আর একটা পয়েন্ট যেটা শিষ্যের লাগবে সেটা হচ্ছে আত্মবিশ্বাস, যে গুরু তো আমাকে রাস্তা দেখাচ্ছেন, বেদান্ত আমাকে বলছেন, আমিও শুনছি, আমাকে নিজের উপরে বিশ্বাস রাখতে হবে যে বেদান্তে যে বলছে তুমি সেই ব্রহ্ম এটাকে আমি উপলব্ধি করতে পারবই পারব। এই তিনটে জিনিস না হলে আধ্যাত্মিক পথে চলা শুরুই হবে না, বিগিনিংই হবে না, মানে কমেন্টস করতেই পারবো না। এই তিনটে লাগবেই লাগবে। আর ভগবানের ক্ষেত্রে কি দেখছি, ভগবানের ক্ষেত্রে দেখছি তিনি পবিত্রানন্দজির উপরে তার পূর্ণ বিশ্বাস, ষোলো আনা বিশ্বাস। ঠাকুর বলতো না ষোলো আনা ভক্তি, ষোলো আনা বিশ্বাস, গিরিশের বিশ্বাস, ভগবানের কিন্তু একদম সেরকম। মানে গুরুকে তিনি প্রাণ দিয়ে ভালোবাসেন, মানে পবিত্রানন্দজির কাছে গিয়ে তিনি বুঝেছেন যে একজন গুরু তার শিষ্যকে যেইভাবে ভালোবাসে পৃথিবীর কেউ কাউকে সেভাবে ভালোবাসতে পারে না। তো তার গুরুর প্রতি কিরকম শ্রদ্ধা, কিরকম বিশ্বাস। তার জায়গায় যদি অন্য কেউ হতো, গুরুদেবের চিঠির অপেক্ষা সারাদিন পোস্ট অফিসে বসে করত না, বা ভাবতো গুরু চিঠি পাঠাচ্ছে পাঠাক, আমি ভালো আছি, আপনি ভালো থাকবেন, একটা চিঠি লিখে দেবো, ব্যাস হয়ে যাবে। সেটা কিন্তু তিনি করেননি, তিনি সারাদিন পোস্ট অফিসে দাঁড়িয়ে রয়েছেন পবিত্রনন্দজি চিঠি কখন আসবে, তিনি সেটাকে পড়ছেন, মনন করছেন। মননটা এসছে কেন, কারণ তিনি গুরুদেব যে কথাগুলো লিখেছেন সেগুলোতে তার পূর্ণ বিশ্বাস, পূর্ণ শ্রদ্ধা, যে গুরুদেব লিখে পাঠিয়েছেন। মনন তো তার, যার শ্রদ্ধা ভক্তি থাকবে তার মনন অটোমেটিক হবে। শ্রদ্ধা ভক্তি চলে এলে বাকি সবকিছু না মানে স্পন্টেনিয়াসলি হয়, জোর করে কিছু করতে হয় না। যে গুরুর চিঠি পাঠিয়েছে বাবা পড়তে হবে, দেখতে হবে কি কঠিন কঠিন কথা লিখেছেন, বুঝতেই পারবো না, ও ঠিক আছে উত্তর দিলেও হয় না দিলেও হয়, উনি তো বয়স্ক মানুষ, কনসা আমার কথা উনি মনে রাখবেন, ওনার তো এত এত শিষ্য। কিন্তু তিনি পড়ছেন, তিনি মনন করছেন, তিনি তারপরে প্রশ্ন করছেন, বা তিনি যেটা বুঝেছেন সেটা লিখে পাঠাচ্ছেন। আর পবিত্রানন্দজিও সেরকম গুরু, তিনিও সঙ্গে সঙ্গে উত্তর লিখছেন। গুরুরও প্রকার আছে, এগুলো শাস্ত্রেই রয়েছে, নিম্নগুরু, মধ্যম গুরু আর উত্তম গুরু। আমার তো মনে হয় পবিত্রানন্দজিকে উত্তম গুরুর পর্যাতে ফেলাটাও তাকে ছোট করা। গুরু অ্যাকচুয়ালি উত্তম মধ্যমের ব্যাপার না, গুরু স্বয়ং ঈশ্বর বলা হয়। তো যে যথার্থ গুরু, সৎ গুরু, তিনি স্বয়ং ঈশ্বরই হন। তো এখানে উত্তম মধ্যম নিম্নের কোনো ব্যাপার হয় না। তো পবিত্রানন্দজি মানে দৈবী ব্যাপার, মানে মানুষের পর্যায়ে ওনাকে ফেলাই যাবে না। তো তিনিও সেরকম, আর তিনি সেরকম শিষ্যও পেয়েছেন। তো পবিত্রানন্দজির ওপরে তার বিশ্বাস তো ছিলই, এবং যেই চিঠিগুলো লিখছেন পবিত্রানন্দজি, চিঠিগুলোর বিষয়বস্তু কিন্তু বেদান্ত। এমনি নর্মাল বেদান্ত তো অনেক ধরনের কথা আছে বেদান্তে, শুধু বেদান্ত না, একদম অজাতবাদের তত্ত্ব তিনি লিখে পাঠাচ্ছেন। চিঠি শুরুই হচ্ছে মায়া দিয়ে, একদম অজাতবাদের তত্ত্ব তিনি লিখে পাঠাচ্ছেন। ভগবান সেই বিষয়টা নিয়ে সারা দিন পড়ে থাকতেন। এইভাবে আধ্যাত্মিকতা চর্চা করতে হয়। আধ্যাত্মিকতা 5 মিনিটের বিষয় নয় যে দিনে 5 মিনিট বসলাম বা 1 ঘন্টা শুনলাম তারপরে কিছু করলাম না। সাধনা, সাধনা শব্দটা মানেই 24 আওয়ার্স। শুরুতে হবে না, সত্যিই শুরুতে কঠিন, বলে মিথ্যে কথা বলে লাভ নেই যে শুরুতেই একবারে 24 ঘন্টা করে ফেলবো, সেটা তো হয় না, অনেক কাজ আছে, দায়িত্ব আছে, সবকিছু করতে হবে। কিন্তু নিদিধ্যাসন বলে কিন্তু আমাদের শাস্ত্রে একটা কথা আছে বেদান্তে, মননের পরেই কিন্তু আসে নিদিধ্যাসন। এবং নিদিধ্যাসন মানেই হচ্ছে যখন 24 ঘন্টা এই বিষয়টা নিয়ে আমি থাকতে পারবো, জোর করে না, সহজে, একদম স্পন্টেনিয়াসলি। মনন যখন একজন করে, প্রথমে তো শ্রবণ শুনছে,
তারপরে যখন সে মনন করছে, মানে কি যেটা তিনি শুনেছেন সেটা সেটা নিয়ে তিনি ভাবছেন, গভীরভাবে ভাবছেন যে কি গুরু কি বলতে চাইছেন। এখানে তিনি পড়ছেন ভগবান যে গুরু কি বলতে চাইছে সেটা নিয়ে ভাবছেন। আর এটা না যে আমরা যেমনি ভগবানের থেকে একদম স্পষ্ট ব্যাখ্যা শুনেছি, মানে আমাদের কাছে সত্যি কথা ভগবান মননেরও অবকাশটা রাখেনি, সব আগে থেকেই ক্লিয়ার করে বলে দিয়েছেন যে নিজেকে যে কষ্ট করে ভাবতে হয়েছে ভগবানের কাছে আমাদেরকে সেটাও করতে হয়নি, এত সহজ করে বলেছেন। প্রচুর মানুষের শুনতে শুনতেই তারা তাদের উপলব্ধি হয়ে গেছে, এরকমও প্রচুর মানুষ আছে। কিন্তু ভগবান গুরুকে পাচ্ছেন না, ফোন নেই, তখন নিজে ভেবে ভেবে গুরু কি বলতে চাইছেন। আর এমন ভাবে ভাবতেন গুরু যেই কথাটা তাকে বলতে চাইতো তিনি একদম সেই ভাবেই বুঝতেন। কিন্তু এটার এই যে মননটা তিনি করছেন, পরের দিকে মনন করতে করতে মনন যত গভীর হয় এর পরেই কিন্তু আসে নিদিধ্যাসন, মানে তৈল ধারাব 24 আওয়ার্স আমার এই চিন্তাটাই আমার মধ্যে ঘোরাফেরা করবে। নিদিধ্যাসন অবস্থায় পৌঁছানো সম্ভব বলেই তো শাস্ত্রে কথাটা আছে। শুরুতে হয় না, শুরুতে নিজেকে জোর করে করতে হয়, কিন্তু আমার যদি ইচ্ছে থাকে, যদি নিষ্ঠা থাকে, আমার নিদিধ্যাসন আসতে বাধ্য। তখন আমাকে জোর করে নিজের এফার্ট দিয়ে যে আমাকে করতে হচ্ছে তা না, তখন অটোমেটিক আমার ভেতরে এটা আমার কাছে 24 ঘন্টার ব্যাপার হয়ে যাবে। ভগবান একটা কথা নিয়ে সারা দিন পড়ে থাকতেন। তিনি কি চাকরি করেননি? তিনি চাকরিও করেছেন, বাড়ির সবকিছু দেখেছেন, কোথাও ফাঁক রাখেননি। ভগবান এতটাই নিখুঁত ছিল, মাসের 1 তারিখে কাকে কোন টাকা দিতে হবে মাসের 1 তারিখকে সবাইকে সব দিয়ে দিত, কোনোদিন কোনো কাজে তার কিছু ফাঁকি পড়েনি। যে আধ্যাত্মিকতা করছি বলে সব লাটে তুলে দিয়েছি সেটা কিন্তু কোনোদিনই না, সব করেছেন, বাজার করেছেন, বাগান করেছেন, কিচ্ছু বাদ দেননি। কিন্তু তার ভেতরে সব সময় এই কথাগুলো চলেছে, কারণ কি গুরুর প্রতি তো তার ভালোবাসা ছিলই, তার সাবজেক্টের প্রতিও ভালোবাসা ছিল। এই যে বেদান্ত, বেদান্তের উপরে তার বিশ্বাস ছিল যে গুরুদেব আমাকে এই যে বিষয়ের উপদেশ দিচ্ছেন এইটা মনন করেই আমি উপলব্ধি করতে পারব। এবং শুধু তাই না, তার আত্মবিশ্বাসও ছিল যে আমি করতে পারবই। না হলে তিনি গুরুদেবকে এইটা বলতেন না, আমাকে কি করতে হবে বলুন, পরিষ্কার কথা গুরুদেবকে গিয়ে স্ট্রেট বলেছেন আমাকে কি করতে হবে বলুন আমি করব। এই যদি কনফিডেন্সটা না থাকে, সেলফ কনফিডেন্স যদি না থাকে, আমি যদি ভাবি না আমার দ্বারাই কি হবে, যে এইটা ভাববে সে সাধনা করবে কি করে? সাধনার জন্য তো পুরুষকার দরকার, এফার্টস দরকার, নিজের একটা এ দরকার, রোগ দরকার, কোমর বেঁধে নামার ব্যাপার। তো এই তিনটে জিনিস শিষ্যের থাকতেই লাগে, আর ভগবানের এই তিনটে ছিল বলেই তো। ভগবানের যদি নিজের উপরে বিশ্বাস না থাকতো, যখন 6 বছর হয়ে গেছে ভগবানের কাছে, গুরুদেবের কাছে তিনি গেছেন, তার 6 বছর হয়ে গেছে, ভগবান দেখছেন, ভগবান ভাবছেন যে আমার এত বছর হয়ে গেল আমার অনুভব হলো না, তিনি 7 দিনে ছুটি নিলেন রেলওয়ে তার চাকরির থেকে, 7 দিনের ছুটি নিলেন, তিনি বললেন আমি 7 দিনের মধ্যেই আমি উপলব্ধি করব, এমন তার কনফিডেন্স। মানে আমাদের কি একটা এ থাকে, বাবা হবে কি হবে না, 7 দিনের মধ্যে কি করে হবে? ভগবান একদম ঠাই করেই নিলেন আমার হলে 7 দিনের মধ্যে আমি করব। 7 দিনও তা লাগেনি, তার 3 দিনের মাথায় হয়েছে। 15 ডিসেম্বর সামনে আসছে, ভগবানের নির্বিকল্প সমাধির দিন, 15 ডিসেম্বর 1984। এবং কোইনসিডেন্টালি ওই দিন মা শারদার জন্মতিথিও ছিল। আর অবস্থাও কিরম ছিল, ভগবানের পাশে গুরুমা শুয়েছিলেন রাত্রে। আমরা যদি বলি যে সংসার করলে ধর্ম হয় না, সংসার করলে আধ্যাত্মিকতা হয় না, তার মানে বোঝা যাচ্ছে কথাটা ভুল বলি, কারণ হয়। ভগবানের নালে হলো কি করে? ভগবানের যদি হতে পারে আমাদের না হওয়ার তো কিছু নেই, ভগবান নিজেই বলেছে আমার হয়েছে তোমাদেরও হবে। তো 3 দিন লেগেছে মাত্র, 7 দিনও তাকে পুরোটা খাটতে হয়নি, তার মানে কিরকম তার আত্মবিশ্বাস নিজের ওপর। তো এই তিনটে না থাকলে আধ্যাত্মিক পথ শুরুই হবে না। তো
পবিত্রানন্দ জিও ভগবানকে বললেন যে তাকে দীক্ষা দিয়ে তিনি ভীষণ খুশি, এবং এমন কি সন্ন্যাসী শিষ্য অনেক আছেন যারা পবিত্রানন্দজির কাছে আশ্রয় গ্রহণ করেছেন। তার সন্ন্যাসী শিষ্যরা তাকে ঘিরে থাকতেন, সেবা করতেন, কিন্তু ঈশ্বরের অসাধারণ খেলায় পবিত্রানন্দজির মধ্যের পরম জ্ঞানের যথার্থ উত্তরাধিকারী হয়ে চলেছিলেন তারই এক গৃহস্থ শিষ্য, যিনি তার থেকে প্রায় 1000 কিলোমিটার দূরে অন্য রাজ্যে থাকেন, চাকরি করেন ও সংসার করেন। এটাও না যে সন্ন্যাসী, তাও কি পাশেও থাকে না, 1000 কিলোমিটার দূরে থাকেন, চিঠির মাধ্যমে কথা হয়, তাও তিনি গৃহস্থ, আর তাকে তিনি এই উচ্চ উচ্চ কথাগুলো তিনি বলছেন। যেখানে বেদান্তের জ্ঞানের সাধনার প্রথম মুখ্য পর্যায়ে গুরুমুখে ব্রহ্মবাক্যের শ্রবণ, সেখানে সেই গৃহস্থ শিষ্যকে বছরে মাত্র 2 বার কলকাতায় 10-15 দিনের জন্য এসে তার মধ্যে কিছুদিন মাত্র গুরুসঙ্গ করে বাকি 3 দিন বিরাটিতে থাকতে হয়। ভগবান আসতেন তো আসাম থেকে, তিনি প্রথমেই জনাইতে যেতেন, জনাইতেই পবিত্রানন্দজির আশ্রম, জনাইতে ভগবানের শ্বশুর বাড়ি মানে গুরুমার বাড়ি, বাবার বাড়ি, সেখানে তিনি থাকতেন। এখন সেখানেই তো 15 দিন কাটাতে পারতেন না, তাকে বিরাটিতে তার বাবা মাকে দেখতে আসতে হতো। যেটা বললাম, ভগবান কোনোদিনই কিছুতে ফাঁকি দেয়নি, যে গুরুদেবের সঙ্গ করেছেন বাবা মাকে দেখেননি তা না, বাবা মাকেও দেখতে গেছেন, গুরুদেবও কিন্তু তাকে আটকাননি, তুমি আমার কাছে থাকো, বাবা মার কাছে গিয়ে কি করবে, তুমি আধ্যাত্মিক পথে উন্নতি করতে চাও, গুরুদেবও আটকাননি, সবই করেছেন। দেশ বা ব্যবধান ও কাল যে মায়া, এর থেকে বড় নিদর্শন আর কি হতে পারে। কি সুন্দর কথা, প্রজ্ঞানন্দজি লেখেনও এত সুন্দর। এই যে এর আগের ক্লাসগুলোতে আলোচনাগুলোতে মায়া নিয়ে আলোচনা হচ্ছিল, যে সময় এবং দেশ এই দুটো মায়া, এটা নিয়ে আলোচনা হচ্ছিল, তো ওটাই এখানে প্রজ্ঞানন্দজি লিখছেন যে এটা সত্যিই মায়া, না হলে এত দূরে থেকে, দেশ মানে ডিস্টেন্স কত ডিস্টেন্স, 1000 কিলোমিটার, আর সময় যেখানে তিনি পবিত্রানন্দজি সঙ্গ করতেই পারেননি বছরে 2 বার, মানে 14 দিন 365 ডেজ এর মধ্যে, 365 দিনের মধ্যে 14 দিন গুরুসঙ্গ, যেটা কিছুই না, নাথিং। তো দেশকাল সত্যি মায়া, ওটা যদি মায়া না হতো, ওটা মিথ্যা যদি না হতো, তাহলে ভগবানের মানে 14 দিন সঙ্গ করে তার নির্বিকল্প সমাধি 3 দিনের মাথায় হতো না। তো খুব সুন্দর লিখেছেন প্রজ্ঞানন্দজি। গুরু মহারাজ তার প্রিয় শিষ্যকে অদম্য পুরুষকারের সাথে সাধনা করে বুদ্ধি পরিশুদ্ধ করে ব্রহ্মানুভব করার প্রতি প্রেরণা যোগাতেন। তো চিঠিতে কি লিখতেন, যে তুমি পুরুষকার তোমার দরকার, মানে আমার নিজের এফার্ট, পুরুষকার মানে সেলফ এফার্টস, আমার নিজের খাটনি, ঘাম ঝরাতেই হবে, সংসারের সবকিছুর পেছনেই তো ঘাম ঝরাতে হয়। তো এখন যদি মনে করি যে আধ্যাত্মিকতা আমি এমনি কিছু না করে পেয়ে যাব, এটা ভুল। আরো তপস্যা, আধ্যাত্মিকতার ক্ষেত্রে তপ শব্দটা ব্যবহার করে, তপস্যা মানে এটার পেছনে লেগে থাকতে হয়, এটা মুড়িমুড়কির ব্যাপার তো না, যে একদিন আমি বেদান্ত পড়ি আমি একদিনে ব্রহ্ম বুঝে যাব, তো এইটা জন্য থাকতে হবে। তো এই ইন্সপিরেশনটাই পবিত্রানন্দজি ভগবানকে দিতেন, যে তুমি সাধনা করতে থাকো, তুমি প্র্যাকটিস করতে থাকো, ওটা ছেড়ে দিও না। তো সেই সময় যে পরিস্থিতি ছিল আসামে, সেটা মোটেও ফেভারেবল পরিস্থিতি ছিল না। সেই সময় আসাম আন্দোলন চলছিল, মানে আমাদের থেকে যারা বয়সে বড় তারা নিশ্চয়ই এটার কথা শুনেছ, আমরা ভগবানের কাছে এসে শুনেছি, তখন তো আমাদের জন্মই হয়নি, তারা তো 20 বছর বাদে জন্মেছি। তো যারা ওই সময় ছিল, কলকাতাতেই থাক বা যেখানেই থাক, আসাম আন্দোলনের কথা তারা নিশ্চয়ই শুনেছে। তো ওই সময় খুব খারাপ অবস্থা আসামের, মানে বাঙালিদেরকে ধরে ধরে মেরে দেওয়া, কেটে দেওয়া, মানে আজকে বেঁচে আছি কালকে বেঁচে থাকবো কিনা বাঙালিদের কোনো মানে কোনো গ্যারেন্টি নেই, এমন অবস্থা। আর ওই সময় ভগবানদেরকে চাকরিতে যেতে হচ্ছে, এমনও হয়েছে ভগবানকে সিআরপিএফ রা গার্ড দিয়ে চাকরিতে নিয়ে গেছে, এরম অবস্থা। এবং ভগবান তো মালিগাঁওতে থাকতো, ওটা রেলওয়ে কলোনি, মালিগাঁওতে বহুবার অসমীয়রা আক্রমণ করেছে, বহুবার আক্রমণ হয়েছে, এবং এরকমও ঘটনা হয়েছে যে রেলওয়ে কলোনিতে তো পরপর কোয়ার্টার থাকে, এটা মানে হাস্যকর ঘটনা না কি ঘটনা আমি কিভাবে ব্যাখ্যা করব বুঝতে পারছি না। তো একবার এরকম হয়েছে যে অসমীয়রা আক্রমণ করেছে,
তো ভগবানের পাশে পাশের বাড়িতে একজন ম্যারিড কাপল থাকতো, বিবাহিত দম্পতি থাকতো। তো সেই মহিলা, এখন রেলওয়ে কলোনিতে কি একটা ফ্যামিলির পরিবেশ থাকে, কলোনির সৌন্দর্য দিয়ে এটা সবাই সবাইকে চেনে, একটা খুব ভালো সম্পর্ক থাকে। তো তিনি তার হাজবেন্ডকে যখন অসমীয়রা আক্রমণ করেছে, সে লাঠি তো না দা মানে ছুরি মুড়ি তলবার নিয়ে এসছে আর কি, তিনি তার হাজবেন্ডকে খাটের তলায় লুকিয়ে তিনি ভগবানকে ডাকতে এসছে যে দাদা দাদা অসমীয়রা আক্রমণ করেছে, আপনি কিছু করুন। তার স্বামীকে ডাকছে না, কিন্তু ভগবানকে ডাকছে যে আপনি কিছু করুন। স্বামীকে কিন্তু খাটের তলায় ঢুকিয়ে রেখেছে, এদিকে ভগবানকে ডাকাডাকি করছে। মানে এটা হাসবো না কি বলবো মানুষকে, যে নিজের লোকজনকে তুমি সুরক্ষিত রেখে একজনকে তুমি মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছ যে দাদা আপনি কিছু করুন। আর ওনার বড় অবশ্য লুকিয়ে বসে থাকতেন, ওনার বরের যদি হতো যে আমি আমার বুকে রক্ষা করব, তাহলে বর নিশ্চয়ই দরজা খুলে বেরোতেন। ওনার বউ লুকিয়ে থাকতেন, বড় বরঞ্চ বলতেন যে আমি ঘরে থাকি বাবা, তুমি পাশের ঘর থেকে সজলকেই পাঠাও। যাই হোক, তো এরকম একটা পরিস্থিতি যে এই আক্রমণ হচ্ছে সেই আক্রমণ হচ্ছে, এবং ভগবান এক সময় হয়েছিল, ভগবান মানে ফিরছিলেন, তিনি এরকম একটা দলের মুখে পড়েও গেছিলেন। তো এখন বাঙালি বলে পরিচয় দিলে তো ভগবান বেঁচে ফিরতে পারবেন না, ওখানেই কেটে দেবে ভগবানকে। তো ভগবান তো অনেকদিন বিহারে কাটিয়েছেন, পড়াশুনো করেছেন, তো ভগবান একদম শান্ত থেকে ওরকম একটা পরিস্থিতি যেখানে তার তিনি প্রাণ হারাতে পারেন, একটু স্লিপ অফ টাং কিছু হলেই গর্দন তার চলে যাবে, কোনো চান্স তিনি পাবেন না। তো অসম আন্দোলন ভয়ঙ্কর হয়েছিল, মানে রাস্তায় রাস্তায় খুন করা, কেটে দেওয়া, এরকম মানে খুব বাজে পরিস্থিতি। মানে আমরা যতটুকু শুনেছি, আমি তো চোখে দেখিনি, শুনেই আমার যা ভয়াবহ পরিস্থিতি লেগেছে, যারা দেখেছে তারা তো আরো জানেন ব্যাপারটা। তো এরকম একটা পরিস্থিতিতে একদম শান্ত থেকে ভগবান ওদের সাথে এমন ভাবে হিন্দিতে কথা বললো যে ওরা ভাবলো ইনি হয়তো হিন্দি ভাষী, ইনি বাঙালি নন। আর ভগবানকে তারা ছেড়েও দিল, তারা বুঝতেই পারলো না যে ভগবান বাঙালি। এই যে তিনি একটা পরিস্থিতিতে শান্ত হয়ে কথা বলতে পারলেন, এটা কি করে পারলেন, এটার পেছনে একটা কারণ আছে। গুরু মহারাজজিকে অসমের অগ্নিগর্ভ পরিস্থিতির কথা ভগবান চিঠি লিখে জানিয়েছিলেন। কি লিখেছিলেন, যে এহেন অবস্থায় তার সাধনার জীবনে ভাটা পড়েছে, যে এরকম পরিস্থিতি, মানে আজকে বাড়ির মধ্যে রয়েছি, আজকে যদি এরকম পরিস্থিতি হয় যে যখন তখন আক্রমণ হতে পারে, প্রাণ চলে যেতে পারে, তো এরকম একটা প্রাণ সংশয়, যখন এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস হয়ে যাচ্ছে, তখন তো কেউ শান্ত মনে থাকতে পারে না, স্বাভাবিক। তো আর সেই সময় মানে তাদের সাপোর্টেও কেউ নেই আর কি, এই তো ঘটনা তো বললামই, বরকে খাটের তলায় লুকিয়ে তাকে এগিয়ে দিচ্ছে, তো সাথে কজন লোক ভয়তে দাঁড়াবে কি দাঁড়াবে না, তো এরম পরিস্থিতি। তো তিনি গুরু মহারাজজিকে ঘটনাটা জানিয়েছেন যে এত বাজে পরিস্থিতি, আমাকে গার্ড দিয়ে অফিসে নিয়ে যাচ্ছে, ওখান থেকে নিয়ে আসছে, বাড়িতে বউ বাচ্চা রয়েছে, ভগবানের গুরুমা রয়েছে, এবং দেবযানীদি তখন অনেক ছোট, ভগবানের যিনি কন্যা তিনি তখন অনেক ছোট। ভগবানের তো শুধু নিজের দায়িত্ব একা না, তার ওয়াইফ এবং তার ফ্যামিলিরও দায়িত্ব তার উপর। এখন তিনি চোখ বন্ধ করে ধ্যান করছে, তার বউ বাচ্চাকে কেউ তুলে নিয়ে গেল বা মেরে দিল, তো এটা তো কোনো প্র্যাকটিক্যাল কথা হলো না, তো তার ফ্যামিলির দায়িত্ব রয়েছে, তো তাকে তো বেঁচে থাকতে হবে, তার উপরে তার বাবা মাও তার উপরে ডিপেন্ডেন্ট। তো এত কিছু মাথায় চিন্তা নিয়ে তিনি ভেবে পাচ্ছেন না তিনি কি করবেন। তো তিনি গুরু মহারাজজিকে লিখে পাঠালেন, গুরু মহারাজজি কি উত্তর দিলেন, বাহিরের বিশ্বে যাই ঘটুক না কেন, তাহার সঙ্গে তোমার মনোজগতের কতটুকু সম্পর্ক সেইটুকুই অনুধ্যান করার চেষ্টা করবে। কি বললেন, বাইরের জগতে যাই হচ্ছে তার সাথে তোমার ভেতরের কতটা সম্পর্ক সেটা নিয়ে তুমি আগে ভাবো। পিস তোমার নিকটেই রয়েছে, দ্যাট ইজ ইটার্নাল পিস, এটা বাহিরে থেকে অর্জন করা যায় না, কারণ দ্যাট ইজ ইয়োর সেলফ বা স্বরূপ, ইহাই সত্য বা আসল আধ্যাত্মিকতা। এটা হচ্ছে পত্র নম্বর 10। এই পত্রতে, এই দুটো লাইনে আমাদের জীবনে সব সমস্যার সমাধান।
যদি সমাধান চাই এই দুটো লাইন যদি জীবনে ইমপ্লিমেন্ট করতে পারি কোনোদিন কোনো সমস্যা হবে না। কি লিখছেন? প্রকারান্তে বৈদান্তিক ব্রহ্মজ্ঞ গুরু এই উপদেশের মাধ্যমে চরম জ্ঞানের কথা শিষ্যকে শোনালেন, যা শঙ্করাচার্য এইভাবে বলেছেন, ব্রহ্ম সত্যম জগৎ মিথ্যা, জগৎটা মনের কল্পনা ছাড়া আর কিছুই নয়। বেদান্ত এই জন্যই দরকার। আমরা সারা জীবন কি ভেবে কাটাই, আমার কি হবে, আমার কি হবে, এই সব গেল, এই সব গেল, এই দুটো ভাবনা আমাদের মন্ত্র, এই মন্ত্র জপে জপে আমরা ভয়েতে সারাটা জীবন কাটাই। আজকে রাস্তা দিয়ে বেরোচ্ছি, বেঁচে ফিরবো কিনা কোনো গ্যারেন্টি নেই, কাউর কোনো জায়গায় জগতে কোনো গ্যারেন্টি নেই, তাই আমরাও ভয়েতেই থাকি। তো আজকে যদি আমি অনুভব করি যে জগৎটা মিথ্যা, যেটা সত্যিই মিথ্যা, এটা নয় যে মানুষকে টেম্পোরারি শান্তি দেওয়ার জন্য বলছে জগৎটা মিথ্যা, ভেবে নাও আর এইভাবে শান্তিতে থাকো, এইটা ভেবে নেবার ব্যাপার নয়, সত্যিই জগৎটা মিথ্যা, সত্যিই মিথ্যা, এখানে ভাবার কোনো ব্যাপার নেই। যে মানুষকে একটু মানে ফলস হোপ দেওয়া না, হোয়াইট লাই, সাদা মিথ্যা, মানে একটু মনটাকে ভালো ভুলিয়ে রাখার জন্য একটু বলে দিলাম জগৎটা মিথ্যা ভেবে তুমি কাজ করো, সত্যিই মিথ্যা। তো আজকে যদি আমি অনুভব করি যে জগৎটা মিথ্যা, তাহলে কে আমাকে ভয় দেখাবে, কে কাকে ভয় দেখাবে? বেদান্তে কি বলছে? ব্রহ্ম ব্যতীত দ্বিতীয় বস্তু নেই, ব্রহ্ম ছাড়া যদি দ্বিতীয় বস্তু না থাকে কে কার থেকে ভয় পাবে? এই জন্যই তো অঙ্গুলিমাল তেরে আসছে, বুদ্ধদেব একদম নিশ্চিন্ত হয়ে দাঁড়িয়ে রয়েছেন। কেন তিনি কেন শান্ত থাকতে পেরেছেন? কারণ তিনি জানেন তো যে যা দেখছেন সবই মিথ্যা। কে কাকে মারবে, কে কাকে আক্রমণ করবে, সেই একই তো রয়েছে, এক ছাড়া তো দ্বিতীয় নেই। এই জন্যই তো একের জ্ঞানটা ভীষণ দরকার। আর এটা অনুভব, এটা কিন্তু এমনি এমনি বুদ্ধি দিয়ে বা ভেবে বলার ব্যাপার নয়, এটা অনুভব, সে চরম অনুভব। এই কথাগুলো ঋষিমুনিরা অনুভব করে বলেছেন, সেই অনুভবে যেখানে এক ছাড়া দ্বিতীয় কোনো বস্তু নেই, এক ব্রহ্মই আছে, সেখানে জগতের প্রসঙ্গই নেই। এই জন্যই তো জগৎটাকে বলছে রিলেটিভ ট্রুথ। বেদান্ত সেই চরম জায়গায় বলে যে জগৎ নেই, কিন্তু বেদান্ত কিন্তু শুরুতে, বেদান্ত কিন্তু জগৎ উড়িয়ে দেয় না। এটা ভুল ধারণা, আমরা এখন মনে করতে পারি শুরু থেকেই বলে দিচ্ছে জগৎ নেই, আমি তো জগৎটাকে দেখছি, প্রত্যক্ষ দেখছি, অনুভব করছি। শুরুতে বেদান্ত বলে না যে জগৎ নেই। বেদান্ত কি করে? বেদান্ত জগৎ উড়িয়ে দেয় না, বেদান্ত জগৎটাকে ব্যাখ্যা করে, যথার্থ যা সেটাকে ব্যাখ্যা করে। যদি স্বামীজির জ্ঞানযোগ পড়ি, স্বামীজি সুন্দর করে জগৎটাকে ব্যাখ্যা করছেন, আর এটাও বলে দিচ্ছেন যে জগৎ ভালো মন্দ মিশিয়ে। তিনি কট্টর বৈদান্তিক, তিনি কিন্তু নিন্দা করতেই পারতেন জগতের নামে, মিথ্যা, বাজে, দুঃখ, খালি দুঃখ, সেটা কিন্তু বলেননি। স্বামীজি জ্ঞানযোগে কি বলছেন? যে দুঃখ আছে, সুখও আছে, সুখ দুঃখ মিশিয়ে এই জগৎ, কিন্তু কি দুটোটাই, দুটোই টেম্পোরারি, আজকে আছে কালকে নেই। তাই বেদান্ত জগৎ ওড়ায় না, বেদান্ত ব্যাখ্যা করে আর সত্যটাকে ধরিয়ে দেয়। আর যে সত্যটাকে উপলব্ধি করে সে তখন নিজের ভেতরে বোঝে যে জগৎটা নেই, সত্যিই নেই, কল্পনাও নয়। কিন্তু একটা কথা বলে দিই, জগৎটা কিন্তু কল্পনাও নয়। জগৎ যদি কল্পনা বলি, খুব কথাটা একটু সূক্ষ্ম, তাহলে এটার মানে কি আমি জগৎটাকে কল্পনা রূপে তার অস্তিত্বটা স্বীকার করছি। জগৎটা একদমই নেই, এটা স্বপ্নগত না, এটা কাল্পনিক না, একদমই নেই। যদি স্বপ্নবত বলি, তাহলে স্বপ্ন রূপে সেটার অস্তিত্ব তো আমার কাছে আছে, ওটা স্বপ্ন রূপে কি করে থাকবে, ওটা তো এমনি নেই। তাই জগৎটা কল্পনাও নয়। আলটিমেটলি এগুলো আলটিমেটলি অনুভব হলে সব ক্রিস্টাল ক্লিয়ার, আর কোনো ডাউটের কোনো জায়গাই থাকবে না। তো এটা এটা যেন আমরা না মনে করি যে বেদান্তে বলা হয় জগৎ উড়িয়ে দাও, কেটে দাও, একদমই না, এটা ব্যাখ্যা করে, যথার্থ যা সেটা ব্যাখ্যা করছে। আলটিমেটলি সেই জায়গায় গিয়ে আমার নিজেরই অনুভব হবে, যা হবার নিজেরই অনুভব হবে। মহাপুরুষরা যা বলে গেছেন,
ওটা তারা অনুভবের কথাই বলে গেছে। এই জন্যই বলছে জগৎ হচ্ছে রিলেটিভ ট্রুথ, ট্রুথ বাট রিলেটিভ, রিলেটিভ, যেটা যেটার এক্সিস্টেন্স একটা কিছুর উপরে নির্ভরশীল, এটাকে বলছে রিলেটিভ ট্রুথ। কিন্তু সেই ব্রহ্মবাত্মা অ্যাবসলিউট ট্রুথ, ওটা এভার এক্সিস্টেন্ট, ওটা কিছুর উপরে ডিপেন্ড করে না। জগৎটাকে রিলেটিভ ট্রুথ কেন বলছে? আমাদের জগৎ কতক্ষণ থাকে? 24 ঘন্টা থেকে 8 ঘন্টা মাইনাস করি 16 ঘন্টা, 8 ঘন্টা তো ঘুমিয়ে পড়ি, 8 ঘন্টা তো আমার কাছে জগৎ থাকে না। তাই যেটার অস্তিত্ব কিছুক্ষণ আছে কিছুক্ষণ নেই, সেটা সত্য কোনোভাবেই হতে পারে না। সিম্পল সিম্পল ইকুয়েশন, কোনোভাবেই হতে পারে না। সত্য সবসময় থাকবে, যেটা সবসময় আছে সেটা সত্য। তো এখানে পবিত্রানন্দজি ভগবানকে ওটাই ধরিয়ে দিচ্ছেন। তুমি ভগবানকে, তিনি কি বলছেন, যে এটা ভগবানকে শুধু বলছেন তা না, কথাটা আমাদের সবার জন্য, যে আমি যদি আধ্যাত্মিক পথে চলি, আধ্যাত্মিক পথে চলতে গিয়ে যদি আমি দেখি যে আধ্যাত্মিকতা প্র্যাকটিস করার পরে আমি কিছু একটা ঘটনা ঘটলো, আমি বিচলিত হয়ে গেলাম, তাহলে বুঝতে হবে আমি আধ্যাত্মিকতা প্র্যাকটিস করছি না। বাইরের কিছু হলো, আমি বিচলিত হলাম, এটার মানে বাইরে যা ঘটছে সেটা আমার কাছে সত্য, আমি জগৎটাকে সত্য বলে এখনো মানছি এবং জগতের প্রতি আমি মন দিয়ে রাখছি, জগতের সাথে আমি নিজের সম্পর্ক করে রাখছি, তাই তো আমি বিচলিত হচ্ছি। আজকে মহাপুরুষ যারা, তারা বিচলিত হয় না কেন? কারণ তারা জানে যে এগুলো কিছু আদৌ নেই। তাদের কাছে জগৎটা কি খেলা ঘর? একটা গান আছে না, খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু আনো মনে খেলিছ, মানে কি খেলছো, খেলা করছো, একটা খেলা ঘর এটা। বাচ্চারা পুতুল খেলে না, ঘর সাজায়, পুতুলকে বিয়ে দেয়, সেই বিয়েটা কি পুতুলের সত্যি সত্যি হয়? সেরকমই মহাপুরুষরাও খেলেন, তারা কি নাটক করার মতন। দেববাণীতে, দেববাণী খুব কঠিন বই, স্বামীজির খুব কঠিন বই, তিনি শুরুতেই বলছেন, দেববাণী খুললে শুরুতেই তিনি বলছেন যে কি, মহাপুরুষরা যাদের জ্ঞান হয়, যারা ব্রহ্মজ্ঞ, তারা কি স্টেজ থেকে নেমে যায়, আবার তারা স্টেজে ওঠে মানুষকে আরেকটু কিছুক্ষণ আনন্দ দেওয়ার জন্য। মানে কি, তারা জগতে থাকেন মানুষকে এই ব্রহ্মের, এই সত্যের কথা শোনানোর জন্য। আজকে যে নাটক করে, যারা থিয়েটার করে, অনেক টাইপের কিন্তু অ্যাক্টিং হয়, তার মধ্যে থেকে একটা হচ্ছে মেথডিক্যাল অ্যাক্টিং। সেই অ্যাক্টিংয়ে কি হয়, যারা মেথডিক্যাল অ্যাক্টার্স, তারা যেই ক্যারেক্টারটা প্লে করে, তারা ভীষণভাবে সেই ক্যারেক্টারটার মধ্যে ঢুকে যায়। এখন হয়তো একজন একজন সিরিয়াল কিলারের অ্যাক্টিং করছে, সাইকোপ্যাথ, সে তাকে তো তার ভেতরে সেই ব্যাপারগুলো আনতে হবে। একটা সিরিয়াল কিলারের মানসিকতা মানে কি, তার ভেতরে কোনো ইমোশন নেই, কোনো সিম্প্যাথি নেই, এগুলো তার ভেতরে আনতে হবে। তাই বলে কি তিনি সিরিয়াল কিলার হয়ে যাচ্ছেন? শুধু ভূমিকাটা পালন করছেন। তার যখন নাটক শেষ, মানুষের হাততালি পড়ে গেছে, পর্দা নিচে নেমে গেছে, তিনিও কিন্তু ক্যারেক্টার থেকে বেরিয়ে আসেন। হয়তো তার ক্যারেক্টারের নাম যধু মধু কিছু একটা দিয়ে দিলাম, রাম রাম, তার ক্যারেক্টারের নাম রাম, রাম একজন সিরিয়াল কিলার, তিনি এই ভূমিকাটা পালন করছেন। তো যখন তার নাটকটা শেষ হয়ে যাচ্ছে, তিনি কি নিজেকে রাম ভাববে, আর নিজেকে কি ভাববে আমি একজন সিরিয়াল কিলার? সে জানবে কি, আমি তো একটা ভূমিকা পালন করছি, আমি তো রামও নই, এই চরিত্রের নামটাও আমি নই, আমি সিরিয়াল কিলারও নই, আমি তো একটা পাঠ করছিলাম, আমার নাম তো অন্য, আমি তো স্বরূপ তো অন্য। মহাপুরুষরাও এই একই ব্যাপার, তারা জানেন কি, তারা শুধু একটা নাটকের মতো একটা ভূমিকা পালন করছে। ঠাকুরও তাই করেছেন, স্বামীজিও তাই করেছেন, ভগবানও তাই করছেন, ভূমিকা পালন করছেন, কিচ্ছু ছাড়ছেন না। কিন্তু ঠাকুরের একটা কথা আছে, পাকা গুটি কাঁচা করে খেলা, খুব কঠিন কথা,
পাকা গুটি মানে কি যে গুটিটা উঠে গেছে, ঘরে ঢুকে গেছে, সেই পাকা গুটিটাকে খেলাটাকে জমানোর জন্য আমি আবার কাঁচা করে নামাচ্ছি। ঠাকুররা তো পাকা গুটি, ভগবান পাকা গুটি, ব্রহ্মকে জেনে নিয়েছেন, জেনে শুধু নেননি, হয়ে গেছেন, ব্রহ্মকে জানা যায় না। আমি তো স্বরূপ, তো তাই আলাদা করে জানবো কি? আমার থেকে যেটা আলাদা সেটাকে জানার বিষয় থাকে, নিজেকে আলাদা করে জানাজানির কোনো বিষয় নেই। আমি তো স্বরূপ, তো সেই তো, তারা তো ব্রহ্ম স্বরূপ, ব্রহ্ম স্বয়ং। তাও কি এই যে পৃথিবীতে ঠাকুর ছিলেন, স্বামীজি ছিলেন, ভগবান আছেন, কি পাকা গুটিটাকে কাঁচা করে খেলছেন, মানুষের জন্য রয়েছেন, লোক শিক্ষা দেবার জন্য রয়েছেন। ঠাকুর বলে গেছিলেন নরেন লোক শিক্ষা দেবে, ওটাও কি একটা ভূমিকা, একটা ভূমিকা পালন করা। তো আমার যেদিন উপলব্ধি হবে সেদিন আমি চেয়েও বিচলিত হতে পারবো না, তখন যাই দেখব দেখে শুধু হাসি পাবে, কারণ এইটা জানবো সবই পাসিং ফেনোমেনন, আজকে আছে কালকে নেই, দুঃখ আজকে আছে কালকে থাকবে না। বেদান্ত তো এই জন্যই দরকার। স্বামীজি কি মিথ্যে কথা বলে গেছিলেন যখন বলেছিলেন বেদান্ত ভবিষ্যতের ধর্ম? এই জন্যই তো বলে গেছিলেন, মানুষের ভীষণ দরকার, কারণ বিচলিত আমরা 24 ঘন্টা হয়ে থাকি। শুধু ঘুমানোর সময় হয়তো একটু শান্তি পাই, তাও অনেকজন শান্তি পাই না, রাত্রে ঘুম আসে না, ছটফট করি। সত্যি কথা, এখন আমরা বিচলিত স্বরূপ। বেদান্ত কি বলছে, বিচলিত তুমি যে বিচলিত এটাকে স্বরূপ করো না, তুমি সবসময় শান্ত, তুমি শান্তি স্বরূপ, তুমি চির শান্ত। এই জন্য বলছে যে পিস তোমার নিকটেই রয়েছে, দ্যাট ইজ ইটার্নাল পিস, চরম শান্তি, শাশ্বত শান্তি, এটা বাহিরে থেকে অর্জন করা যায় না। আমরা কি করি, জগতের পেছনে ছুটি কেন, আমাদের ধারণা হয় শান্তি আনন্দ বাইরে থেকে পাব। আমরা এইটা ভাবি না যে আমি তো চৈতন্যময়, আমার ভেতরে চেতনা আছে, আমার ভেতরে চেতনা না, আমি চৈতন্য স্বরূপ, চিত স্বরূপ, সৎ চিত আনন্দ, সচ্চিদানন্দ মানে কি আমি সৎ স্বরূপ, চিত স্বরূপ, আনন্দ স্বরূপ, আমার ভেতরে চেতনা রয়েছে। এখন যারা আধ্যাত্মিকতা করিনি অতটা ভাবতে পারি না যে আমরা চৈতন্য স্বরূপ, ব্রহ্মস্বরূপ, এইটুকু ভাবি আমার ভেতরে চেতনা আছে, কনসিয়াসনেস, তাই তো কথা বলছি, এ করছি, কিন্তু আমার ভেতরে চেতনা, আমি চৈতন্যময়, আমি আনন্দ কিসের থেকে খুঁজি, জড় বস্তু থেকে। এইটা একবারও ভাবি না যে একটা জড় বস্তু আমাকে আনন্দ দিতে পারে যার ভেতরে চেতনা রয়েছে। আনন্দটা সেই চেতনা থেকে আসে। কোন বস্তু, একটা জড় বস্তু আমাকে কোনোদিন আনন্দ দিতে পারে? মানুষ টাকা বানালো, কিন্তু মানুষ এটাকে ইনভেন্ট করলো, মানুষই টাকা। আগে কি বাটার সিস্টেম, আমি কিছু দিলাম তুমি কিছু দিলে, আমি একটা ছাগল দিলাম তার বিনিময়ে কটা চাল পেলাম, এই সিস্টেম ছিল। এই যে কয়েন তৈরি হয়েছে, ইতিহাসে প্রচুর রাজারা কারেন্সি তৈরি করেছে, কয়েন মানুষই তো তৈরি করেছে। আজকে যেখানে ছাপাখানা, যেখানে নোট ছাপানো হয়, মানুষই ছাপায়, কিন্তু টাকার দাস কে? মানুষই। তো নিজেদেরকে ডিগ্রেড করে করে, ব্রহ্ম থেকে নিজেদেরকে ডিগ্রেড করে করে আমরা এমন জায়গায় চলে এসেছি যে আমরা জড় বস্তুর উপরে ডিপেন্ডেন্ট হতে হতে আমরা নিজেরাই জড় হয়ে যাই। জড় ভারত নাম একটা গল্প আছে না, জড় ভরতের গল্প, আমরাও নিজেদেরকে জড় মনে করি। তো বেদান্ত ইজ টু ইম্পর্টেন্ট, খুব দরকার বেদান্ত। তো কি বলছে যে বাইরে থেকে আর অর্জন করার ব্যাপার নয়, কারণ তুমি তো শান্তি স্বরূপ, আমি তো স্বয়ং শান্তি স্বরূপ, আমি আর কোথা থেকে শান্তি নেব, কোথা থেকে নেব? কিছু প্রশ্ন আসছে, আমি একটু আলোচনাটা করে আমি উত্তর দিচ্ছি, আমার প্রশ্নগুলো মনে থাকবে বা আমি দেখে নিচ্ছি। তো কি বলেন যে দ্যাট ইজ ইয়োর সেলফ, ইহাই সত্য বা আসল আধ্যাত্মিকতা, যে বাইরে থেকে আমার কিছু পাওয়ার নেই,
আমি বিচলিত হয়ে যাচ্ছি, মানে কি বিচলিত হওয়া মানে কি যে শান্ত সে নয়, শান্তির অপোজিটই বিচলিত হওয়া, শান্ত অবস্থার অপোজিটই হচ্ছে বিচলিত হওয়া। আলাদা করে বিচলিত হওয়ার প্রসঙ্গই তো নেই, এটাই ধরিয়ে দিচ্ছেন পবিত্রানন্দজি যে আলাদা করে বিচলিত তুমি কি করে হবে, তুমি তো শান্তি স্বরূপ, তুমি সেটাকে জানার চেষ্টা করো। এই জন্য তো বললাম যে জানবে সে শান্তি স্বরূপ, সে চেয়েও বিচলিত হতে পারবে না, সে যদি চায়ও আমি নিজেকে একটু বিচলিত করি সে হতে পারবে না। মানুষের তাকে বিচলিত করার তো দূরের কথা, সে চেয়েও নিজে চেয়েও হতে পারবে না। আর আরেকটা কি বললেন যে বাইরের জগৎ তোমাকে প্রভাবিত করছে কেন, ওয়াই? কারণ তুমি বাইরের জগৎকে সত্য বলে ভাবছো, বাইরের জগতের প্রতি তোমার সত্য বুদ্ধি আছে এবং তোমার জগতের প্রতি আসক্তি আছে, মন আছে, তাই তো তুমি নিজেকে জগতের সাথে কানেক্ট করে রেখেছো। তো যেদিন জ্ঞান হবে যে মিথ্যা, সেদিন বিচলিত তো ছেড়েই দিলাম, মানে সেই একদম অন্যরকম ব্যাপার। ব্রহ্মজ্ঞান হওয়া না হওয়ার মধ্যে আকাশ পাতাল তফাত, এবং এটা খুবই দুঃখের ব্যাপার যে এটাকে মুখে বলে বোঝানো যায় না। অবাং মনস গোচরম, এটা বাক্য মনের অতীত, যেটা বাক্যের অতীত সেটাকে আমি মুখে বলে বোঝাতে পারবো না, চেষ্টা করেও পারবো না। আমি তো বলি যারা আমাদের ঋষিমুনিরা তারা সত্যি বিরাট ব্যাপার, তারা যে এত কিছু বলে গেছেন, এইটুকু যে তাদেরকে কত কষ্ট করে প্রকাশ করতে হয়েছে মানুষের কল্যাণের জন্য, পৃথিবীর কথা ভেবে কত কষ্ট করে তারা এত শব্দের প্রয়োগ করে শাস্ত্র আমাদেরকে দিয়ে গেছেন, সত্যি তাদের বিশাল মহিমা। আমার একটা ফোঁটা জো নেই এটা নিয়ে কোনো ব্যাখ্যা করার। স্বামীজি লিখছেন যে বোঝে প্রাণ অবাং মনস গোচরম, বোঝে প্রাণ বোঝে যার, যার হয় সেই একমাত্র বোঝে, কাউকে বলে সেই অবস্থা বোঝানো যায় না। সেখানে কি ব্রহ্মজ্ঞান কি জিনিস সেটা তো কোনো অবস্থাই না, সেটাকে বোঝাবে কি করে? একটা অবস্থাকে বোঝানো সম্ভব, খারাপ অবস্থা না ভালো অবস্থা না আনন্দের অবস্থা কি অবস্থা, সেটা তো কোনো অবস্থা না। ব্রহ্মজ্ঞান কিন্তু কোনো অবস্থায় পড়ে না, অবস্থা মিথ্যা, অবস্থা পরিবর্তনীয়, এটা অবস্থারও পারে, সবকিছুর পারে, যেটা সেটাকে আমি কি বলে ব্যাখ্যা করব? গিরিশ ঘোষ ঠাকুরের ব্যাপারে বলছেন যে যাকে ব্যাস বাল্মীকি বলে ইয়ত্তা করতে পারিনি, যার কথা বলে তারা শেষ করতে পারিনি, আমি তার কথা বলবো কি? ঠাকুরের কথা বলা সম্ভব নয়, কারণ তিনিও তো ব্রহ্ম স্বয়ং, তার কথা কি করে বলবো? এই জন্য মহাপুরুষদের ব্যাপারে বড় বড় লেকচার যে দেয় সত্যি সম্ভব না, যাই বলবো সব কম পড়ে যাবে। যেমনি যশোদামা কৃষ্ণকে বাঁধতে গিয়ে যে দু আঙুল কম পড়ে যাচ্ছিল, তার কথা বলতে গিয়েও দু আঙুল কম পড়ে যাবে, বলে বোঝাতে পারবো না। তাই এটা অনুভব করার ব্যাপার, তাই যার অনুভব হবে সে নিজেই বুঝবে, যার অনুভব হবে সে আরেকজনের কাছ থেকে আর শুনতেও যাবে না বা মেলাতেও যাবে না, সে নিজেই বুঝবে। যতক্ষণ বহির বিশ্ব আমাকে প্রভাবিত করতে পারবে ততক্ষণ অন্তর জগতে প্রবেশ অধিকার লাভ হবে না, ফলে স্বরূপের বোধে শাশ্বত শান্তি লাভ ভোগ্য জুটবে না আমার। যতদিন আমার বাইরের জগতের প্রতি মন থাকবে ভেতরে আমার মন যাবে না, মনটাকে যতদিন বাইরে দিয়ে রাখবো ততদিন অন্তর্মুখী হব না। মুখটাকে তো ঘোরাতে হবে, ক্যাপ্টেন সাহেব আপনি অনেক দিন ধরে আমাকে রাস্তায় আলো ফেলিয়ে রাস্তা দেখিয়েছেন, এবার আলোটাকে নিজের মুখে ফেলুন। আর ক্যাপ্টেন সাহেব তো পেছন থেকে আলো দিচ্ছে, তো মুখটা তো পেছন দিকে ঘোরাতে হবে, পেছন দিকে মুখ ঘোরালে আমি কি রাস্তা দেখতে পাবো? রাস্তা দেখতে পাবো না, তখন ক্যাপ্টেন সাহেবের মুখটা দেখব। ঠিক সেরকমই জগতের থেকে মুখটা ফিরিয়ে, এখন মুখ ফেরানো মানে ঘৃণা করা, মানুষকে জগতে তুচ্ছ তাচ্ছিল্য করা সেইটা বলা হচ্ছে না, এটা অনেকজন ভুল ভাবে, মানুষকে ছোট করে তুচ্ছ তাচ্ছিল্য করে সেটা বলা হচ্ছে না, সবাই ব্রহ্ম স্বরূপ, আমি চেয়েও কাউকে ছোট বড় করতে পারবো না, কাকে ছোট করবো কাকে বড় করবো, সবাই তো ব্রহ্মই। তো তুচ্ছ তাচ্ছিল্যের এখানে প্রশ্নই নেই, এখানে এটাও বলা হচ্ছে না যে তুমি অবহেলা করো,
এখানে কি বলা হচ্ছে যে আসক্তিটাকে ছাড়ো এবং এই দিকে ফোকাস করো, নিজের ভেতরে ফোকাস করো। বাইরের দিকে যে ধাবিত হচ্ছিলাম, এবার নিজের ভেতরে ছুটটা লাগাতে হবে। ছুটতে মানা করা হচ্ছে না, শুধু কি বলা হচ্ছে বাইরের দিকে না ছুটে ভেতরে ছোট। এর সাথে গুরু এটাও বুঝিয়ে দিলেন যে মুক্তিদায়ী সদ্গুরুকে বাইরে জগতের কথা বলা, সময়ের অপব্যবহার ও গুরুর অবমূল্যায়ন করাও বটে, ভীষণ ইম্পর্টেন্ট কথা। কি বলছে, গুরুকে বাইরের বা জাগতিক কোনো কথা বলাটা বিশাল বড় ভুল। আর আমরা কি করি, গুরুদের কাছে যাই, কোনো মহাপুরুষের কাছে যাই, আমাকে আশীর্বাদ করবেন, আমার যেন ছেলে চাকরি হয়, বাড়িতে খুব অশান্তি, এই 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 ঝামেলা, আপনি একটু ঠিক করে দিন, আপনি একটু আমার সমস্যার সমাধান করুন। মহা একটা পরিষ্কার কথা, মানে যেটা আমি বলতে চাই, মহাপুরুষদের কাছে একটাই সমাধান, সেটা হচ্ছে ব্রহ্ম। তারা আমাকে পয়সা দিয়েও সাহায্য করবে না, কিছু অন্য কোনো তাদের কাছে সমাধানের উপায় নেই। আশীর্বাদ করুন, একটু মিরাকেল কিছু করুন। আমরা মিরাকেল দেখতে ভালোবাসি, ব্রহ্মজ্ঞানের কথা শুনতে ভালোবাসি না। তিনি তাবিজ কবচ, এই জন্য তো ঠাকুরের কাছে বেশি লোক যায়নি। ঠাকুরের যখন দেহ চলে যাচ্ছে, মাত্র 33 জনকে দেখেছেন। আজকে যদি ঠাকুর মানুষকে কবচ দিত, কোটি কোটি মানুষ তার কাছে আসতো। তাবিজ কবচ, হাত ঘুরিয়ে কিছু করে দিচ্ছেন, হাত থেকে জ্যোতি বার করে দিচ্ছেন, কিছু একটা করে সব শরীর খারাপ ঠিক করে দিচ্ছেন, শরীর খারাপ হাত দিলেন ঠিক হয়ে গেল। তাদের কাছে ব্রহ্মজ্ঞানের কথা ছাড়া আর কিছু নেই। যদি তাবিজ কবজ লাগে, তাদের কাছে না যাওয়াই ভালো, কিন্তু যদি সার বস্তু লাগে, তাহলে তাদের কাছে যাওয়া ঠিক। তাই তাদের কাছে গিয়ে যদি আমি জাগতিক কথা বলি, আমার সমস্যার কথা বলি, বাড়ির সমস্যার কথা বলি, তার কাছে তো সমাধানের জন্যই যাচ্ছি। আমরা যে বেদান্তের কথা শুনছি, আধ্যাত্মিকতা করছি কেন? সমাধানের জন্যই তো করছি। নান্দে পন্থা, এটার বাইরে কোনো পথ নেই। তাই আলাদা করে গুরুদেবকে ঝামেলার কথা বলে আমি সময় নষ্ট করব কেন? তিনি তো আমাকে সমাধানই বলছেন, তাই সময় নষ্ট করাটা তো ঠিক না। আর তিনি একজন ব্রহ্মজ্ঞ মানুষ, তিনি জগৎ চোখেই দেখেন না, তাকে জাগতিক হাবিজাবি কথা বলে তো লাভ নেই। তিনি শুনবেন, বলবেন আচ্ছা ঠিক আছে বুঝেছি। তো এই জন্যই আসল জায়গায় কিন্তু ভিড় হয় না। যেই আমরা দেখি যে গুরু ঠিক আমার সমস্যার কথা শুনতে চাইছেন না, তখনই আমি কিন্তু সেই গুরুর কাছে আর যাই না। জগতের খুব কম মানুষ কিন্তু সমাধান চায়। প্রচুর লোককে দেখেছি ভগবানের কাছে আসছেন, ওনার দর্শন করব, ওনার কথা শুনব, তারপরে গিয়ে আধ ঘন্টা নিজেরাই কথা বলে চলে এসছেন। তারপরে যখন আমরা জিজ্ঞেস করি কথা শুনলেন, ও না উনি তো কিছু বললেন না, তখন বলতে হয় আপনি যদি কথা বলে যান তাহলে উনি আর কি করে কথা বলবেন, আপনি তো ওনার কাছে শুনতে গেলেন, আপনি তো ওনার শুনিয়ে চলে এলেন, যেটাতে আপনার তো কিছু লাভ হলোই না, আর উনিও কথাগুলো শুনলেন না, এই ঝামেলা ওই ঝামেলা। আমরা গসিপ করতে, পিএনপিসি করতে, নেগেটিভ কথা বলতে খুব পছন্দ করি, সমস্যা সমস্যা করতে ভালোবাসি। আমাকে কানের কাছে কেউ এসে বলুক আমি সমাধান দিচ্ছি, তুমি বেদান্ত চর্চা করো, না কি করে করব, সময় নেই, এই ঝামেলা ওই ঝামেলা, তখন গুরু বলে আরে ঝামেলাটা ঠিক হবে বলেই তো বেদান্তর কথা বলছি, না না সময় নেই, খুব ঝামেলা, এই চলতে থাকে, এই প্রলাপ আমরা বকতে থাকি। সত্যি কথা, এখন চলতি ভাষায় কথা আমাদের এই জেনারেশনে বলি না, ভাট বকা, এই জেনারেশনে আমরা চলতি কথা এই কথাটা বলি, কেউ কিছু মনে করবেন না, আমি জাস্ট কথার এতে বলছি। তো একদম এরকমই প্রলাপ আমরা বকে যাই। তো গুরু কিন্তু এটাও বুঝিয়ে দিচ্ছেন যে আমাকে তুমি এইসব কথা বলবে না, আমার কাছে সমাধানের কথাই তো শুনছো, সমাধানের কথা শোনো, সময় নষ্ট করবে না। এই হচ্ছেন ঠিক ঠিক গুরু। তিনি কিন্তু এইটা বললেন না, সত্যি তো এত ঝামেলার মধ্যে কি কষ্ট তোমার, যেটা আমরা বলে থাকি, আহারে সত্যি তো কি করে পারবে, থাক করো না, আধ্যাত্মিকে করো না, সময় ঠিক হলে তুমি করো। তিনি বললেন তুমি কেন বিচলিত হচ্ছ, আর তিনি পয়েন্টগুলোও কিন্তু ধরিয়ে দিলেন যে কোথায় কোথায় গন্ডগোল হচ্ছে। এবার কি আজকের মেন টপিকের মানে টপিকটা কি, যে শিষ্যের কি করণীয়।
গুরুদেব পুরো ধরিয়ে দিলেন এইটা এটা করো। ভগবান কিন্তু কথাগুলোকে একদম বুকে গেঁথে নিলেন। এই জন্যই যখন তিনি ওই মৃত্যুর মুখে পড়েছেন, যেখানে তার গলা কাটা যেতে পারে, তখন তিনি বিচলিত হননি। কারণ গুরুদেব বলে গিয়েছেন বাইরের জগতের সাথে তোমার ভেতরের কোনো সম্পর্ক নেই। তিনি শান্ত হয়ে দাঁড়িয়ে তিনি কথা বলে ঠিক বেঁচে বেরিয়ে গেছেন। এই জন্যই বলে না যে গুরুবাক্যই তোমার একমাত্র মঙ্গল করবে। গুরুবাক্যই আমাদের একমাত্র সাহায্যকারী। গুরুবাক্য আমাদেরকে একদম শিল্ড, মানে ঢাল আমাদের। গুরুর বাক্যটাই তো তাকে বাঁচালো। তিনি যদি আজকে নার্ভাস হয়ে পড়তেন, কিছু উল্টোপাল্টা বলে দিতেন, গলাটাও তার উড়ে যেত। তো এইখানে শিষ্যের করণীয়টা কি হলো? গুরুর কথা প্রাণে নিলেন, বুকের মধ্যে গেঁথে নিলেন, সেটাকে ইমপ্লিমেন্ট করলেন। আর একটা পয়েন্টে এলাম কি, ইমপ্লিমেন্টেশন, প্রয়োগ করলেন। কোথায় প্রয়োগ করলেন? জগতেই প্রয়োগ করলেন। আধ্যাত্মিক ভাবে কিন্তু প্রয়োগটা দেখাননি, জগতে প্রয়োগ করলেন। আধ্যাত্মিকতা আমরা কি করি, আমাদের ডেইলি লাইফ থেকে একদম 10 কিলোমিটার দূরে সরিয়ে রাখি। আধ্যাত্মিকতা আলাদা, আমাদের জগৎ সংসার আলাদা, দুটো একদম আলাদা আলাদা জিনিস। স্বামীজি তো বলেছেন এতদিন এই বেদান্তটাকে বনে জঙ্গলে আমরা ঠেলে ঢুকে রেখেছিলাম বলেই তো এই অবস্থা মানুষের। আধ্যাত্মিকতা ভীষণ ভাবে সাহায্য করে, সব দিক থেকে মানুষকে সাহায্য করে। ভগবানকে তো মৃত্যুর মুখ থেকে নিয়ে এলো, তাই আধ্যাত্মিকতা কিন্তু ডে টু ডে লাইফে ইমপ্লিমেন্টেশন, অ্যাপ্লিকেশনের একটা ব্যাপার আছে। এটাই হচ্ছে প্র্যাকটিক্যাল বেদান্ত। তিনি সেটাকে শুধু যে পড়লেন তা না, বা শুনে মাথায় রাখলেন তা না, সেটাকে অ্যাপ্লাই করলেন। আসল পরিস্থিতিতে তিনি শান্ত থাকলেন, তিনি বিচলিত হলেন না। ভগবান তীক্ষ্ণধি, তিনি ঠিকই বুঝলেন যে তার গুরু তাকে কি বোঝাতে চাইলেন। তিনি বুঝলেন যে জ্ঞান লাভ না হওয়ার জন্য বাইরের জগতের দোষ না দিয়ে নিজের কাঁধেই দোষ নেওয়া উচিত। আর একটা পয়েন্ট পেলাম, কি পেলাম, যে আমি সাধনা করতে পারছি না। আমাদের টেন্ডেন্সি কি থাকে, আমরা সবসময় বাইরে দোষটা দিতে চাই। ও ভুল, এ ভুল, ওর জন্য আমি পারছি না, এর জন্য আমি পারছি না। আমার কোনো দোষ নেই বাবা, আমি কোনোদিন কিছু ভুল করতেই পারি না, আমার কোনোদিন কোনো দোষ নেই। মা শারদা পই পই করে বলে গেলেন দোষ দেখবেন নিজের, কোনোদিন পারলাম না করতে, কোনোদিন পারলাম না। মা শারদা কথাটা বললেন কেন, যে দোষ দেখবে নিজের, কারণ তিনি হারে হারে জানতেন কেউ নিজের দোষ দেখে না। মহাপুরুষরা বা যারা আধ্যাত্মিক পুরুষ, তারা কোনোদিন ফালতু কথা বলেন না, আননেসেসারি বক্তব্য তারা রাখেন না। যেটা মানুষের দরকার সেই কথাটাই তারা বলে যান, তারা ওটাই পুরো বলে যান। তাই মা শারদা কথাটা বললেন কেন, নিজের দোষ আমরা দেখি না বলে। তাই ভগবানও দেখলেন যে বাইরের পরিস্থিতিকে দোষ দিয়ে লাভ নেই, নিজেকেই দোষ দেওয়া উচিত। আমি তো ফাঁকি দিচ্ছি, আমি এক্সকিউজ নিচ্ছি যে বাইরে হয়ে বলে আমি পারছি না। যে চাইবে সে ঠিকই পারবে। আগে ঋষিমুনিরা, সে কোন প্রাচীন সময়, তখন কি আর এরম অট্টালিকা বাড়ি, তখন সব জঙ্গল আর জঙ্গলি জন্তু জানোবার, সেখানে বসে তারা সাধনা করে, ব্রহ্মজ্ঞান করে, মানে কত কিছু করে ফেললেন। তাই পরিস্থিতি কোনোদিন বাধা হয় না, কিন্তু বাধা আমরা নিজেরাই নিজেদের বাধা হয়ে দাঁড়াই। নিজের মনটাকে আমরা সায় দিই, মন বলছে সাধনা করব না, প্র্যাকটিস করব না। এখন এটা তো বলতে পারবো না, প্রেস্টিজে লাগবে যে নিজের দোষে করছি না, তাই পরিস্থিতির দোষ, এর দোষ, ওর দোষ। এখন প্রেস্টিজ বাঁচাবো না সত্যে থাকবো? ভগবানকে তিনি সত্যে দাঁড়ালেন, তিনি কিন্তু এক্সকিউজ দিলেন না যে না গুরুদেব আপনি বুঝবেন না, আপনি তো সংসারী, সংসার করেননি, আপনি তো সন্ন্যাসী আশ্রমে থাকেন, এখানে কি ভয়ঙ্কর পরিস্থিতি, আপনি বুঝবেন না। ভগবান কিন্তু বলেনি, এক্সকিউজ দেননি। কিন্তু তারপরে গুরুদেব একবার ধরিয়ে দিয়েছেন, তারপরে কোনোদিন বলেননি যে আমি সুযোগ পাচ্ছি না, সময় পাচ্ছি না, এটার জন্য আমি সাধনা করতে পারছি না, কোনোদিন আর এই কথাগুলো বলেননি। ভগবানের কতবার নাইট ডিউটি করে আসছেন, ডিউটি তো চেঞ্জ হয়,
নাইট ডিউটি করে এসেছেন, সকালে হাজারটা কাজ করেছেন, তারপরে আবার কাজে গেছেন, অফিসে যখন একটু ফাঁকা টাইম পেয়েছেন তখন বসে ধ্যান করছেন, রাত্রি দুটোর সময় উঠে বাইরে তার একটা এ ছিল উঠোনে একটা আম গাছের তলায় বসে ধ্যান করছেন, এত কাজ করা সত্ত্বেও যদি এক্সকিউজ দিই, অজুহাতটা যদি থাকে তাহলে তো মুশকিল। তিন নম্বর হাত, তিন নম্বর হাতের কাজ কমাতে হবে। তিন নম্বর হাতের কাজ কমালে কাজের কাজ হবে, তাই অজুহাত কমাতে হবে, দোষ দেখতে হবে নিজের। বেদান্তে একটা কথা আছে, নোবডি বাট মি টু ব্লেম, দোষ দেখব নিজের দেখব। আমি আমার মনের দুর্বলতার কারণে আমি পারছি না, আমি আমার মনের কথা শুনে মনকে প্রশ্রয় দিয়ে আমি নিজেকে আটকে রাখছি, এইখানেই কিন্তু ফাইট, এটাই কিন্তু বেদান্ত প্র্যাকটিস, এটাই কিন্তু ফাইট করা। বেদান্ত কি করে? ঝগড়া লাগায়। বেদান্ত আর গুরুর কাজ একটাই, ঝগড়া লাগানো, পাশের বাড়ির সাথে না, বা বাড়ির লোকেদের সাথে না, বা বাইরে পরিস্থিতির সাথে না, নিজের মনের সাথে। মনেই বদ্ধ মনেই মুক্ত, যদি এখন বদ্ধ হয়ে থাকি জানতে হবে নিজের মনই, আমার মনই আমাকে বদ্ধ করে রেখেছে। বদ্ধ করে রাখেনি, কথার কথায় বললাম, আসল কথাটা হচ্ছে মন ভাবাচ্ছে আমাকে যে আমি বদ্ধ, আমি তো চিরমুক্ত ব্রহ্ম স্বয়ং, বুঝতে পারছি না কেন, ব্রহ্ম হয়েও নিজেকে ব্রহ্ম বলে অনুভব করতে পারছি না কেন, মন ভাবাচ্ছে যে আমি বদ্ধ, এই জন্যই বুঝতে পারছি না। তাই মুক্তিটাও কিন্তু কল্পনা, ব্রহ্ম তো হয়ে আছি, যদি আলাদা করে ব্রহ্ম হতে হতো তাহলে বলতাম মুক্তি একটা ব্যাপার আছে, মুক্তি মুক্ত হলাম, মুক্ত হয়ে আছি, আমি শুধু জানি না আমি মুক্ত, শুধু জেনে নিতে হবে, এইটাই আধ্যাত্মিকতা। আধ্যাত্মিকতা মানে তুমি, তোমাকে আলাদা করে মুক্ত হতে হবে না, তুমি যে মুক্ত হয়ে আছো এইটুকু জেনে নাও, তুমি যে ব্রহ্ম হয়ে আছো এইটুকু জেনে নাও। আমি ভাবছি আমি ভিখারি, পকেটে কিচ্ছু নেই, পকেট ফুটো, এখন যদি সে জানে, এখন সে যদি জানে তার ব্যাংকে কোটি টাকা রয়েছে, তাকে এসে বললো তুমি এখানে ভিক্ষে করছো, তোমার তো ব্যাংকে কোটি কোটি টাকা জমিয়ে রাখা আছে, তুমি সেগুলো বার করো, তখন কি সে নিজেকে ভিখারি ভাববে? তখন কি বুঝবে সে, সে ভিখারি কোনোদিন ছিলই না, তার তো টাকা আগে থেকে পুঁজি করা ছিলই, সে ভিখারি কোনোদিন ছিলই না, সে জানতো না তার টাকা আছে, তাই সে নিজেকে ভিখারি ভাবছিল। আমাদের অবস্থাটাও সেরকম, আলাদা করে কিছু হওয়ার নেই, মুক্ত হওয়ার নেই, ব্রহ্ম হওয়ার নেই, হয়ে আছি যে এইটুকু জানতে হবে, এইটাই আধ্যাত্মিকতা, শুধু জেনে নিতে হবে যে আমি সেই, আমি মুক্ত। আর এটার জন্য এক্সকিউজ দিলে তাহলে তো মুশকিল। এই যে মায়ের যে কথা, দোষ দেখবে নিজের, বা এই যে মহাপুরুষরা কথাগুলো বলে যায়, এগুলো আমাদের কাজে লাগে না কেন? এখন এইটা তো বলা ভুল যে তাদের কথাগুলো কাজের নয়, তাদের কথাগুলোই কাজের, আমরা যে কথাগুলো বলি সেগুলো অকাজের, আমরা যে কথাগুলো বলি সেই কথাগুলি কোনো কাজের কথা নয়। তো একটা গল্প, ভগবানের জীবনের একটা ঘটনা, ভগবান একজনের বাড়ি গেছেন, ভগবানের সমবয়সী, কাছাকাছি বয়সী বন্ধুর মতন, তো এখন ভগবানের বয়সী মানে বললে তো বোঝাই যাবে যে তিনিও খুব বয়স্ক, ভগবানের নিজেরই এখন 80 বছর বয়স। তো তিনি ভগবানকে বলছেন যে আমার বাড়িতে এখন বাড়ি বাড়ি সবার কথামৃত রয়েছে, মা সরদার বই রয়েছে, স্বামীজির বই একদম তাক তাক করে সাজানো রয়েছে, এটা অন্য যে বইগুলো সাজানো রয়েছে সেই কথাগুলো দিয়ে আমরা নিজেদের জীবন সাজিয়ে তুলি না, শুধু বইগুলো সাজিয়ে রাখি। তো এখন কথাগুলো যা বলছি খুব প্র্যাকটিক্যাল বলছি, কাউকে আমি কষ্ট দিয়ে কথাটা বলছি না, এটা বাস্তব কথা। তাদের কথা যদি সত্যিই নিতে পারতাম তাহলে জীবনটা একদম অন্যরকম হতো। ঠাকুরের কথা স্বামীজি নিয়েছেন বলে তিনি বিশ্ব বিজয় করে চলে আসতে পেরেছিলেন, ডিফারেন্সটা তো বুঝতেই পারছি, আমরা কোথায় আর স্বামীজি কোথায়। কিন্তু স্বামীজি এখন যদি বলি তিনি স্বামীজি বলে পেরেছিলেন, এই কথাটাও ভুল হবে, স্বামীজির নিজের কথা, কালে লাখো বিবেকানন্দ জন্মাবে, এটাও কিন্তু ভুল,
এটা যদি ভাবি তিনি স্বামীজি ছিলেন বলে পেরেছেন, এটা এটাও একটা অজুহাতই, মানে আমি হতে চাই না অতটা, তাই বলে যে স্বামীজি পেরেছেন আমি পারবো না, কারণ আমি যেতে চাই না, তার মতন হতে চাই না। চাইলেই পারবো, যে স্বামীজিকে আদর্শ করবে সে তো কিছুটা না হলেও সে স্বামীজির মতন হবে। তো যতই রাস্তায় মূর্তি করে মালা দিই, 12ই জানুয়ারিতে মেলাতে যাই, যাই হোক কাজের কাজ হয় না। তো সেই ঘটনাটা এরম ছিল যে, এই ঘটনাটা বলেই শেষ করছি, কারণ এর পরে আরো অনেক মানে আলোচনা রয়েছে, সেটা পরের দিন হবে। তো সে বলছে যে আমার বাড়িতে তো কথামৃত আছে, মা সারদার বই আছে, স্বামীজির বই আছে, আমার নাতনি সে তো সব মা সারদার সব বাণী জানে, সব কথা জানে, হ্যাঁ ঠাকুরের সব কথা জানে, সে কথামৃত পড়ে আমি ওকে শুনিয়েছি, ও কথামৃত পড়ে। তো ভগবান শুনে খুব খুশি হলো যে ছোট বয়স থেকে এই সংস্কারটা হওয়া খুব দরকার, যে যত ছোট বয়স থেকে এই আলোচনার মধ্যে থাকবে তার একদম অন্যরকমই এ হবে। তো ভগবান খুব খুশি যে এত ছোট বয়সে মেয়েটা মা সারদার কথা পড়ছে, ঠাকুরের কথা পড়ছে। তো তার দাদুও সেই মেয়েটাকে বলল যে তুমি, তোমার এই এই একজন দাদু এসছে, ভগবান এসছে, তুমি ওকেও একটু, ওনাকেও একটু তুমি শোনাও, মায়ের কথা শোনাও। তো বাচ্চাটা একদম গড়গড় করে বলে দিচ্ছে মায়ের সব বাণী, দোষ দেখবে নিজের, কাউকে পর করবে না, সবাইকে আপন করবে, এগুলো সব বলছে। তো ভগবান বলছে বাহ তুমি কি সুন্দর বললে, আসো আমি তোমায় একটু কোলে নিয়ে আদর করি। সে তো একদম নাতনির বয়সী ছোট্ট বাচ্চা। তখন সে বলছে না আমি তোমার কোলে যাব না। তখন ভগবান বলছে কেন, আমি তো তোমার দাদু হই, তুমি তোমার দাদুর কোলে যাচ্ছ, তুমি আমার কোলেও আসো, আমি তো তোমার দাদু। না না আমি তোমার কোলে, দূর, আমি তোমার কোলে যাব না। তখন ভগবান বলছে এই যে তুমি বললে যে কাউকে পর করে নেবে না, সবাইকে আপন করে নিতে শেখো, তার মানে তুমি আমাকে পর করছো, তুমি আমাকে আপন ভেবে তুমি আমার কাছে আসো। বলে দূর, ওগুলো তো সব কবিতা। বাচ্চাটা বলছে কি, ওগুলো তো সব কবিতা। তো আমরা মহাপুরুষদের কথা কবিতা ভাবি বলেই তো আমাদের ওগুলো কাজে লাগে না। কি মারাত্মক ঘটনা, ভগবান আমাদেরকে প্রায় এই ঘটনাটা শোনায় যে কি বলছে বাচ্চাটা, দূর, ওগুলো তো সব কবিতা। এমনি বলে গেছেন যে সবাইকে আপন করে নিতে শিখো, আমি কাউকে আপন করবো না, ওটা তো কবিতা, আমি সবাইকে পরে দেখব। মানে আই ওপেনিং একটা ঘটনা। তো এই জন্যই কাজে লাগে না আমাদের কিছু, যতদিন কবিতা কবিতা বলে এগুলোকে মানবো ততদিন এগুলো কাজে লাগবে না। তো আজকের আলোচনা থেকে যেটা আমরা পেলাম যে আধ্যাত্মিক পথে এগোতে গেলে কি কি দরকার, কি কি দরকার মানে হলেও হবে না হবে হবে তা না, একদম দরকার, মানে এটা ছাড়া আধ্যাত্মিকতা হবেই না। আর ভগবান শিষ্য হিসেবে, ভগবান যে আধ্যাত্মিক পথে শিখরে পৌঁছেছেন, কেন কিভাবে পৌঁছেছেন সেটারও ক্যারেক্টারিস্টিক্স দেখলাম। তিনি মনন করছেন, সেটাকে অ্যাপ্লাই করছেন, গুরু সব কথা তিনি মেনে নিচ্ছেন, তর্ক করছেন না বা অজুহাত দিচ্ছে না, নিজের ভুলটা বুঝতে পারছেন। পবিত্রনন্দজিও কিরকম গুরু সেটাও দেখলাম। তো আশা করি আজকের আলোচনাতে আমাদের সুবিধে হয়েছে যে শিষ্যকে কিরকম হতে লাগে, কি কি জিনিস থাকতে লাগে, সেটা যদি আমার ভেতরে না থাকে বা আমার ভেতরে যদি সেটা ল্যাকিং হয় সেটা যেন আমরা ডেভেলপ করে নিতে পারি। না হলে সিরিয়াসলি যদি আধ্যাত্মিকতা করতে চাই সেগুলো না হলে হবে না। তো কিছু প্রশ্ন এসেছিল এখানে, একটা প্রশ্ন মন আর আত্মা নিয়ে এসেছিল। হ্যাঁ, মন আর আত্মার মধ্যে আত্মা আত্মা ওপরে মন নাকি মনের ওপরে আত্মা, এখানে ওপর নিচের কোনো ব্যাপার নেই, মন আদৌ নেই। ব্রহ্মজ্ঞানে সেই জায়গা থেকে বলছি, এখন সবই আছে, যতক্ষণ চোখ খুলে আছি সব আছে, জগৎ আছে, মন আছে, বুদ্ধি আছে, ঝামেলা আছে, সব আছে। কিন্তু একবার যখন সেই জায়গায় পৌঁছাবো, নিজেকে যখন ব্রহ্ম বলে অনুভব করব, তখন জগতও নেই, মনও নেই, কিচ্ছু নেই, আলটিমেট হচ্ছে ব্রহ্ম। তাই মন ওপরে নিচে সেরকম কিছু ব্যাপার না, এইটা বলতে পারি যে সবকিছুর পেছনে সেই আত্মা, সেটা সর্বোচ্চ। আরো যদি কিছু প্রশ্ন থাকে, মন আর আত্মার ডিফারেন্স, আকাশ পাতাল ডিফারেন্স, মানে
মন হচ্ছে চিন্তার সমষ্টিকে মন বলে। মানে আমাদের ভেতরে প্রচুর চিন্তা, অনন্ত চিন্তা, চিন্তার সমষ্টিকে বলছে মন। চিন্তার মানে মনের কাজটা কি? মনের কাজটা হচ্ছে যে সংকল্প বিকল্প, কোনটা করব কোনটা করব না, এটা করব কি করব না, এই দোনোমনো ভাব এটা মনের কাজ। মনের আর একটা কাজ কি? জগতের সাথে যুক্ত হয়ে জগতের পাঁচটা খবর আমাদেরকে দেওয়া। জগৎ মানে কি? পাঁচটা খবর, এই পঞ্চ জ্ঞানেন্দ্রিয় পাঁচটা খবর নিয়ে জগৎ। তো এইটার খবর আমাদেরকে দেওয়া। শুধু আগের দিন যেটা বলছিলাম, পাঁচটা জ্ঞানেন্দ্রিয় থেকে হবে না, মনটা তার সাথে যুক্ত হতে হবে, নাহলে জগতের খবর আসবে না। এটা হচ্ছে মন। আর আত্মা হচ্ছে, আত্মা বা ব্রহ্ম, যেটা আমি স্বয়ং, এটা আমার স্বরূপ, এটা চরম, মানে সেটা একমাত্র সত্য। এবং সেই জায়গায় পৌঁছলে দেখব যে আলাদা করে কিছু নেই, আলাদা করে অনুভব করারও কিছু নেই। আমি তো হয়ে আছি, এখানে একজন লিখেছেন অনুভব করারও কেউ নেই, সেটা একদমই ঠিক। ব্রহ্ম ছাড়া যদি দ্বিতীয় কোনো বস্তু না থাকে, কে কাকে অনুভব করবে? এই কথাটা যে লিখেছেন আমার খুব ভালো লাগছে দেখে, খুব ভালো লাগছে দেখে, কারণ চট করে এত গভীর কথা সবার থেকে শোনা যায় না। তাই অনেক অনেক ধন্যবাদ আপনি যে কমেন্ট করেছেন, আমার খুব পড়ে ভালো লাগলো যে এত গভীর কথা চট করে সবার মুখ থেকে শুনি না। তো তো সত্যি তাই, যে অনুভব এখন বল, শুরুতে বলতে হবে অনুভব করো, ব্রহ্মকে জানো। এখন যদি আমি বলি জানার কিছু নেই, সে বলবে জানার যখন কিছু নেই আমি আর আধ্যাত্মিকতা আলোচনা করব কেন? সেটা না, তোমার যে জানার কিছু নেই এইটা জানতে হবে। আমার যে আলাদা করে জানার কিছু নেই এইটা জানার নামই আধ্যাত্মিকতা। তো ব্রহ্ম বা আত্মা সেটা হচ্ছে সর্বোচ্চ, সেটা কোনো অবস্থা না। আমরা অবস্থা বলে ভাবি, সেটা অপরিবর্তনীয় সৎ চিত আনন্দ স্বরূপ শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা। তার ব্যাপারে বলতে গেলে যদি কিছু বলে তাকে বর্ণনা করতে হয়, এইভাবেই বলে একমেব দ্বিতীয়ম, এক ছাড়া আর দ্বিতীয় নেই, সে এক ব্রহ্মই আছে যেটা নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত, যেটা শান্তি স্বরূপ আনন্দ স্বরূপ সেই সত্তা, এবং সেটাই আমি। এটাই হচ্ছে মন হচ্ছে আর আত্মা হচ্ছে। তো পার্থক্য কি? এটা তুলনাই করা যায় না। তো মানে কোনো মানে কিছু সিমিলারিটি নেই আর কি। তো আশা কর, এই আমার প্রশ্ন মানে চোখে যে একটা দুটো প্রশ্ন পড়েছিল, আলোচনা কালকে কখন হবে? কালকে আমি যতদূর জানি হয়তো তৃষিতা আলোচনা করবে। এই আলোচনা সপ্তাহে দুদিন হয়, ভগবানের জীবনী দ্য গ্রেটেস্ট থেকে দুদিন আলোচনা হয়, মঙ্গলবার এবং শনিবার। তো কোনো দিন যদি আমার না হয় আমি সেটা অন্য দিন করার চেষ্টা করি। তো টিউজডেজ অ্যান্ড স্যাটারডেজ 8:30 থেকে আলোচনা হয়। তো আর আপাতত কোনো প্রশ্ন চোখে পড়ছে না, যদি আমি তো কমেন্ট চেক করি, তো যদি দেখি আমি নিশ্চয়ই আমি কমেন্টে লিখে দেব। সময় হচ্ছে 8:30, 8:30 থেকে আলোচনা হয় মঙ্গলবার এবং শনিবার। তো আজকে এই অবধি থাক, আবার পরের দিন সবার সাথে যাক।